তাইজুল ইসলাম বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসা প্রতীক তার ঘূর্ণির ঝড়ে বাঘা বাঘা সব ব্যাটার কুপাত হয়ে গেছেন সে যে শুধুমাত্র টেস্টেই ভালো করে এরকম কিন্তু না সর্বশেষ বিপিএলে অর্জুন বরিশালের হয়ে খেলছিল টি টোয়েন্টিতে এবং ভালো মনে আছে ডাই ম্যাচ ছিল যেখানে কুমিল্লার সাথে খেলা হচ্ছিল তখন দানব সো সোয়েদুল ইসলাম যখন অ্যান্ডি রাসেলকে ইনসাইড এজ করে বোল করলো সেই উদযাপনটা তখন দেখার মতো ছিল আসলে শুধুমাত্র টেস্টেই যে ভালো বল করে বা টেস্টের জন্যই যে সে তা কিন্তু না টি টোয়েন্টিতে হরসোন বরিশালের হয়ে ভালো একটা সময় কাটেছে ভালো বল করছে এবং বাঘা বাঘা ব্যাটারকে সে আউট করছে তো এখানে বলাই চলে যে টেস্টে টি টোয়েন্টিতে ওয়ান ডেতে সব জায়গায় সে তার যোগ্যতা প্রমাণ দেয় কিন্তু আজকে দেখেন এমন কেন যেন মনে হচ্ছে তাইদুল ইসলাম একটু হলেও সবার থেকে একটু অবহেলিত যেখানে সবাই ক্যাম্পেইনে অংশগ্রহণ তারপরে সবাই ঠিকঠাকভাবে ফিটনেস নিয়ে কাজ করছে সব একসাথে সেখানে দায় ইসলাম একা একা একাডেমি মাঠে একাই সে তার ফিটনেস নিয়ে কাজ করছে এবং সে নিজের মতো করে তার ফিটনেসটাকে ঠিক রাখার চেষ্টা করছে মাঝে মাঝে তার ফিটনেস ট্রেনারে সে তাকে একটু দেখাই দিচ্ছে বোঝাই দিচ্ছে কি কি করতে হবে এবং সে দেখে নিজে নিজের মতো একটা সাইকেল তৈরি করে নিয়েছে এবং সে নিজেই কাজ করছে বাংলাদেশের বর্তমানে নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের লেগ স্পিনার কিংবদন্তি মুস্তাক আহমেদ উনি এসছেন উনি সাথে কথা বলছেন কালকে এবং তাইজুল তিয়াসিদ মেহদি হাসান মিরাজ এবং যারা স্পিন বল করে তাদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করবেন ক্রিকেটের লেটেস্ট এবং সর্বশেষ আপডেট পেতে স্পোর্টস বিসিবি ফ্যান পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ থ্যাংক ইউ